অনলাইনে কলেজ চয়েসের আবেদন কোনো কিছু ভুল হইলে তা ঠিক করার নিয়ম আজ আমি আপনাদের শিখাইতে চলেছি। অ্যাট ফার্স্ট ক্রোম ব্রাউজারের মধ্যে ঢুকে XI অ্যাপ্লিকেশন লিখে প্রথম লিঙ্কটির ভেতরে ঢুকতে হবে আপনাদের। ঢোকার পর আপডেট অ্যাপ্লিকেশন নামে একটি অপশন পাবেন, সেই অপশনের মধ্যে ঢুকে আপনার রোল, বোর্ড, রেজিস্ট্রেশন এবং আপনার যে রিসিভ কোডটি রয়েছে সেটা এন্টার করতে হবে। সেই কোড লেখার পর নিচে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি আবার পাশের ড্যাশবোর্ডে তুলতে হবে। এখন আপনার নাম্বারটি, যে নাম্বারে আপনি অ্যাপ্লিকেশনটি করেছেন সেই নাম্বার এবং সেই নাম্বার থেকে একটা রিসিভ কোড বা সিকিউরিটি কোড প্রদান করবে, সেই কোডটি আপনাকে বসাতে হবে। তারপর আপডেট অ্যাপ্লিকেশনে চাপ দিতে হবে। এখান থেকে একটি কলেজ বাদ দিয়ে আমি নতুন একটি কলেজ সংযোজন করে আপনাদেরকে দেখাতে চলেছি। কোনো কলেজ যদি বাদ দিতে চান তাহলে ডান পাশে ডাস্টবিন অপশন রয়েছে, সেখানে চাপ দিলে সাথে সাথে ডিলিট হয়ে যাবে। আপনি যদি নতুন কলেজ অ্যাড করতে চান তাহলে বাম পাশে যে ড্যাশবোর্ডগুলো রয়েছে এই ফর্মগুলো পূরণ করুন। বাম পাশের ফর্মগুলো পূরণ হয়ে গেলে অ্যাড দিস কলেজ এই অপশনে চাপ দিন। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাড হয়ে যাবে, আর যদি না হয় তাহলে নেট প্রবলেমের জন্য একটু সময় নেবে। এটা সম্পূর্ণ ডিপেন্ডস নেটের ওপর। এইভাবে আপনারা দ্বিতীয় এবং তৃতীয় চয়েস ঘরে বসে থেকেই দিতে পারবেন। দ্বিতীয় এবং তৃতীয় চয়েসের সময় 10টা কলেজ পর্যন্ত চয়েস দেওয়া যায়, এই জন্য আপনারা বাম পাশের ফর্মটি পূরণ করবেন। এখন আমার কাছে প্রিন্টার নাই, তাই আমি প্রিন্ট করে আপনাদেরকে দেখাতে পারতেছি না যে আমাদের কলেজ চয়েস হয়েছে কি না। আপনাদের যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট এই অপশনটিতে চাপ দেবেন, তাহলে সাথে সাথে এইটা প্রিন্ট হয়ে যাবে। তাই আমি এই ছবিটিকে সেভ করে আপনাদেরকে দেখাইতেছি। এই জন্য আপনারা ডান পাশে বাটনে ক্লিক করবেন মাউসের, দেন সেখান থেকে আপনারা ছবিটি সেভ করতে পারবেন। সেভ অ্যাজ টি লিখে।